Hi, my dear little learners. Best of luck, all of you. I hope by the grace of Almighty, you are staying safe at home and obeying your parents. Okay? Shubhpriya Shikharthi, tumra classer jonno prostuti niyecho to? তোমাদের ইংলিশ বই এবং হ্যান্ডরাইটিং খাতা নিয়ে সবাই হাজির হয়ে যাও। মাই অনারেবল টিচার্স অ্যান্ড অল দ্য ভিউয়ার্স হু জয়েন উইথ মি ইন দিস লাইভ ক্লাস, ওয়েলকাম টু অল ফ্রম দিস ওয়েব পেজ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক আইসিটি। First, I introduce myself. I'm Mollika Kundu, assistant teacher of Seba Sangho Gokht Primary School, Jhinaidah Sadar, Jhinaidah. I would like to request my honorable teachers and the viewers to share this class to your friends so that all the students can enjoy the class and be benefited from this class. All right, so everyone share this class please. Dear students, today I am here for an English class for class 2. I will work on unit 2 and lesson 1 to 3. Okay, first, before going to our lesson, we want to sing the good morning song. Okay, please everybody sing the song with me and do some activity. Okay, please let's start with me. Good morning, good morning, how are you today? I am fine, I am fine, I wish you a good day. Good morning, good morning, how are you today? I am fine, I am fine, I wish you a good day. Excellent, dear students. Thanks to all for your active participation. Okay? Dear students, now it's time to go over review from our previous class. Bondhura, goto class e amra ki ki shikhechhilam shobar mone ache to? Amra ektu mone korar chesta kori shobai. Okay? Amra গত ক্লাসে এ থেকে এফ পর্যন্ত পাঁচটি লেটার শিখেছিলাম, ক্যাপিটাল এবং স্মল লেটার, এবং এগুলোর সাউন্ড শিখেছিলাম এবং এগুলো থেকে আমরা শব্দ তৈরি শিখেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে কি কি শব্দ আমরা শিখেছিলাম এগুলো একটু মনে করার চেষ্টা করি তো। প্লিজ এভরিবডি ট্রাই টু রিমাইন্ড, সবাই আমার সাথে বলার চেষ্টা করো। ওকে, এ ফর অ্যান্ট, বি ফর ব্যাট, সি ফর কাপ, ডি ফর ডল, অ্যান্ড ই ফর এগ। ওকে, এগেন প্লিজ সে উইথ মি, এ ফর and B for bat, C for cap, D for doll, and E for egg. Okay. Dear friends, এই যে শব্দগুলো আমরা শিখেছি এগুলো দিয়ে এবার আমরা একটা গেম খেলবো। কি তোমরা গেম খেলতে প্রস্তুত আছো তো? আজকে যে গেমটা খেলবো এই গেমের নাম হচ্ছে বিঙ্গো গেম। ওকে, তোমরা অবশ্য অনেকে এই গেমটা স্কুলে খেলেছো।
बिंगो गेम। যদি কেউ না খেলে থাকো তাহলে এর নিয়মটা আমি বলে দিচ্ছি, কেমন? সবাই মনোযোগ সহকারে শুনবে। কিন্তু যে পাঁচটি ওয়ার্ড আমরা শিখেছি সেই পাঁচটি ওয়ার্ড আমি প্রথমে বোর্ডে লিখব, কেমন? এই এখান থেকে তোমরা যে কোনো তিনটি শব্দ তোমাদের খাতায় লিখে নিবে এবং পরবর্তীতে আমি এখান থেকে এলোমেলো ভাবে তিনটি লেটার শব্দগুলো বলতে থাকব। তোমাদের যে শব্দটি মিলে যাবে তার ডান পাশে ক্রস চিহ্ন দিয়ে দিবে। এভাবে যার প্রথম তিনটি শব্দ মিলে যাবে সে উঠে দাঁড়িয়ে হাত জাগিয়ে হাত উঁচু করে বলতে হবে আম বিঙ্গো, ওকে? এরপরে যাদের তখনো মেলেনি তাদের জন্য আবার আমি ওয়ার্ড বলবো। আবার যখন মিলে যাবে অন্য স্টুডেন্টরা তারা আবার যাদের মিলে যাবে তারা বলবে আই এম বিঙ্গো, ওকে? লাস্ট অফ অল যে শব্দটা বাকি থাকবে সেটা আমি আবার বললে তোমরা বলবে বিঙ্গো। এভাবে আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বিঙ্গো নির্বাচন করব, কেমন? খুব মজার কিন্তু খেলাটি বন্ধুরা, এসো আমরা খেলতে চেষ্টা করি, কেমন? তাহলে সবাই খাতা আর পেন নিয়ে প্রস্তুত হয়ে যাও। কিন্তু বন্ধুরা কি কি লিখছি আমি খেয়াল করে দেখো। জল অ্যান্ড এগ, প্লিজ এভরিওয়ান রাইট থ্রি ওয়ার্ডস ফ্রম হিয়ার। এখান থেকে এলোমেলো ভাবে যে কোনো তিনটি শব্দ তোমরা তোমাদের খাতায় লিখে নাও। দ্রুত করো বন্ধুরা। হ্যাভ ইউ ফিনিশড? ইয়েস, ওকে। নাও আই সে দ্য ওয়ার্ড। জল মিলে যাচ্ছে বন্ধুরা, বল, ওকে, এগ। কি বন্ধুরা যাদের তিনটি ওয়ার্ড মিলে গেছে তারা দাঁড়িয়ে হাত জাগিয়ে বলো আই এম বিঙ্গো। যাদের এখনো মেলেনি তাদের জন্য আমি আরো একটা ওয়ার্ড বলবো, অ্যান্ট। এবার যাদের মিলে গেল তারাও আবার দাঁড়িয়ে বলো আই এম বিঙ্গো, ওকে? আর যাদের এখনো মেলেনি তাদের জন্য আমি আরো একটা ওয়ার্ড বলবো, ক্যাপ, ওকে? নাও এভরিওয়ান সে আই এম বিঙ্গো। কি বন্ধুরা আমরা ফার্স্ট বিঙ্গো, সেকেন্ড বিঙ্গো এবং থার্ড বিঙ্গো পেয়ে গেছি, তাই না? এবার যারা আমরা বিঙ্গো হয়েছি তাদের জন্য একটা এক্সেলেন্ট ক্লাপ দিতে হবে, তাই না? সবাই আমাকে দেখো কিভাবে এক্সেলেন্ট ক্লাপ দিতে হবে এবং সবাই আমার সাথে দাও, ওকে? ক্লাপ ক্লাপ এক্সেলেন্ট, ক্লাপ ক্লাপ এক্সেলেন্ট, ক্লাপ ক্লাপ এক্সেলেন্ট, ওকে? থ্যাংকস টু অল। নাও স্টুডেন্ট উই গো টু আওয়ার মেইন লেসন। বন্ধুরা এবার একটু খেয়াল করে দেখো তো আমার হাতে এগুলো কি আছে, প্লিজ দেখো এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে পেন্সিল, তাই না? তোমাদের সবাই তো পেন্সিল আছে, ওকে? তাহলে আমাদের এখানে কয়টা পেন্সিল আছে বন্ধুরা, এটা কি আমরা কাউন্ট করতে পারি? যদি আমাদের এটা কাউন্ট করতে হয় তাহলে আমাদের ওয়ান টু থ্রি এভাবে কাউন্ট করতে হবে, তাই না? ওকে,
Now, please start count with me. Shobai amar sathe tahole ganona koro. Okay. One pencil. Eker beshi hole bondhura s ba es jog hobe shobder sathe. Mone ache to? One e kintu amra shikhechhilam class 1 e, tai na? Two pencils. Three pencils. Four pencils. Okay? Please again. One pencil. Two pencils. Three pencils. And four pencils. Bondhura, ei je amra one, two, three ebhabe je count korlam, ei shongkha guloke ingrejite amra ki boli? Numbers. Tai na? তাহলে বন্ধুরা আজকে আমরা কি পড়ব আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নাম্বারস খেয়াল করো বন্ধুরা আমরা আজকে এনিমেন বি ই আর এস নাম্বারস আমরা আজকে নাম্বারস শিখব আরো একটু খেয়াল করে দেখো বন্ধুরা এবার আমার হাতে কি আছে এগুলো কি বন্ধুরা তোমরা জানো এগুলো হচ্ছে ডল তাই না বন্ধুরা তোমাদের খুব প্রিয় তাই না খুব পছন্দ আচ্ছা এগুলো আমরা এবার একটু কাউন্ট করি 1 ডল ওকে Two dolls, three dolls, four dolls. Ki bondhura? Abar ar ekbar count korbo. One doll, two dolls, three dolls, and four dolls. Ki bondhura? Sundor hoyeche gonona kora? Acha. এবার দেখো আরো একটি জিনিস আছে আমার কাছে কি এগুলো বন্ধুরা বলো তো ক্যাপ তাই না তোমাদের সবার ক্যাপ আছে তো ক্যাপ কি করব আমরা এই যে এভাবে আমরা মাথায় দেই তাই না কেমন লাগছে বন্ধুরা এক্সেলেন্ট এসো এবার আমরা গণনা করি সবাই আমার সাথে কাউন্ট করো প্লিজ One cap. বেশি হলে এস যোগ করব কিন্তু One cap. Two caps. Three caps. Four caps. Okay. Again. One cap. Two caps. Three caps. Four caps. Excellent, dear friend. বন্ধুরা তাহলে এবার আমরা একটু বোর্ডে দেখি প্লিজ এভরিওয়ান লুক এট দ্য বোর্ড বন্ধুরা খেয়াল করে দেখো আমি কি লিখছি হোয়াটস দিস কি দেখছো বন্ধুরা হ্যাঁ তোমরা ঠিকই বলেছ ওয়ান তোমাদের কথা একদম মিলে গেছে এবার আবার কি লিখছি দেখো তো ও এন ই ওয়ান এই নাম্বারটাই আমরা বানান করে লিখলাম বন্ধুরা সংখ্যায় যখন লিখব তখন আমরা বলবো নাম্বার আর যখন বানান করে বা কথায় লিখব তখন আমরা কি বলবো নাম্বারিং ওয়ার্ডস তাই না তাহলে সবাই আমার সাথে একবার বলার চেষ্টা করো ওয়ান ও এন ই ওয়ান এক্সেলেন্ট খুব সুন্দর হয়েছে এবার দেখো তো কি লিখছি কি বন্ধুরা কি লিখেছি বলো
হ্যাঁ একদম ঠিক বলেছো, টু টু, টি ডাব্লিউ ও, মার্কারটা ডিস্টার্ব করছে, টি ডাব্লিউ ও। বন্ধুরা টি ডাব্লিউ ও, প্লিজ এগেইন সে উইথ মি, টি ডাব্লিউ ও, টু, প্লিজ সে উইথ মি। এবার আবার দেখি আমরা কি লিখছি, কি লিখেছি বন্ধুরা, থ্রি, তাই না, টি এইচ আর ই ই, থ্রি, প্লিজ এভরিওয়ান রিপিট আফটার মি, টি এইচ আর ই ই, থ্রি। নাও নেক্সট নাম্বার, এটা কত বন্ধুরা, ফোর, তাই না, ওকে ফোর, এফ ও ইউ আর, ফোর, প্লিজ এভরিওয়ান স্টে উইথ মি, এফ ও ইউ আর, ফোর, ওকে ভেরি নাইস। তাহলে বন্ধুরা আমরা আজকে সংখ্যা গণনা শিখলাম, তাই না, প্লিজ এভরিওয়ান ওপেন ইওর বুক অ্যাট পেজ ফোর, প্লিজ ওপেন ইওর বুক অ্যাট পেজ ফোর। বন্ধুরা চার পৃষ্ঠা সবাই খোলো তো, এখানে অ্যাক্টিভিটি এ দেখতে পাচ্ছি আমরা, ক্যান ইউ সি দ্য অ্যাক্টিভিটি এ হিয়ার, ওকে, অ্যাক্টিভিটি এ তে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা বলের ছবি দেখতে পাচ্ছি, তাই না, এবং সংখ্যাও দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা প্লিজ এভরিওয়ান সেট ইওর ফিঙ্গার আন্ডার দ্য লাইন্স অ্যান্ড রিপিট আফটার মি, আমি পড়ছি আমার সাথে সাথে তোমরাও এটা পড়ো, প্লিজ এভরিওয়ান স্টার্ট। ওয়ান, ওয়ান বল, প্লিজ সে ও এন ই, ওয়ান, ওকে, প্লিজ দেখো বন্ধুরা, টু, টু বলস, ওকে, টি ডাব্লিউ ও, টু, প্লিজ রিপিট আফটার মি, টি ডাব্লিউ ও, টু। বন্ধুরা সবাই পড়ছো তো, নেক্সট দেখো তো থ্রি, প্লিজ এভরিবডি সে উইথ মি, থ্রি, থ্রি বলস, থ্রি বলস, টি এইচ আর ই ই, থ্রি, ওকে, এভরিওয়ান রিপিট আফটার মি, টি এইচ আর ই ই, থ্রি। লাস্ট নাম্বার ফোর, ফোর বলস, বন্ধুরা আমরা চারটি বল দেখতে পাচ্ছি, তাই না, ফোর বলস, ইয়েস এভরিওয়ান সে উইথ মি, এফ ও ইউ আর, ফোর, এফ ও ইউ আর, ফোর, ওকে, থ্যাংক ইউ, প্লিজ এগেইন সে উইথ মি, আরো একবার এসো আমরা পার্টি দিই, ঠিক না, ঠিক আছে, শুরু করছি, ওয়ান বল, ও এন ই, ওয়ান, টু বলস, টি ডাব্লিউ ও, টু, থ্রি বলস, টি এইচ আর ই ই, থ্রি, টি এইচ আর ই ই, থ্রি,
Okay. Now, four. Four balls. F, O, U, R. Four. Bondhura, shundor kore party aro ekbar amra shesh korechi. Okay. এবারে বন্ধুরা তাহলে আমরা বই থেকে পড়াটাও শিখে নিলাম তাই না এবং আজকে আমরা সংখ্যাও গুনতে শিখেছি বাড়িতে তোমাদের বিভিন্ন খেলনা বই এগুলোর সংখ্যা তোমরা গুনে গুনে প্র্যাকটিস করবে কিন্তু কেমন আজ আর কিন্তু আমরা রাগাচ্ছি না পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি এবং সি করব কেমন অ্যাক্টিভিটি বি এবং সি নিয়ে পরের পাঠে আমি তোমাদের সামনে আবার আসব প্লিজ এখন আমাদের কি করতে হবে কিছু হোমওয়ার্ক করতে হবে তাই না বন্ধুরা তাহলে আমরা কি হোমওয়ার্ক করব সবাই বোর্ডে আরো একবার দেখো তো আমরা এই যে 1 এবং ও এন ই 1 এই যে বানানটা শিখলাম বা নাম্বার ইন ওয়ার্ডস শিখেছি সেটা আমরা এই যে 1 ও এন ই 1 2 টি ডব্লিউ 2 3 টি এইচ আর ই ই 3 এফ ও ইউ আর 4 এই সংখ্যাগুলো শিখব এবং এই বানানগুলো শিখব কেমন বারবার প্র্যাকটিস করবে কিন্তু বন্ধুরা বাড়িতে তাই না এবং স্কুল খুললে টিচারের কাছে এই পড়াগুলো দেবে কিন্তু ওকে তাহলে বন্ধুরা এর পরবর্তী ক্লাসে আবার কোন নতুন গেম নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই আশায় থাকলাম ওকে প্লিজ এভরিবডি স্টে সেফ ইন ইওর হোম অ্যান্ড স্টে ভেরি গুড